কেমন আছেন সবাই? আমি সম্রাট, আবারও এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের অনেক ভালোবাসা জানাই। মাত্র দুদিনে আরও 100 জন সদস্য এই অ্যামেজিং সম্রাট ফ্যামিলিতে এসেছেন। আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেবার। আমার সঙ্গে থাকুন। কলকাতায় এখন হালকা হালকা শীত পড়েছে, তাই আজ বাবাকে বললাম চিড়িয়াখানা যাব। আলিপুর জুয়ের নাম তো আপনারা সবাই শুনেছেন, আর অনেকে ভিজিটও করেছেন, কিন্তু আজ যেখানে যাব সেটা হয়তো এখনো সেভাবে সবাই এক্সপ্লোর করেননি। আজ যাচ্ছি হরিণালয়। এটি নিউটাউনে অবস্থিত ইকো পার্কের 6 নম্বর গেটে রয়েছে, ঠিক বাংলার হাটের পাশেই। চলুন তাহলে আজ সেখানেই ঘুরে আসি, আশা করি ভালো লাগবে। আজ আমি কোথায় যাচ্ছি জানেন? আজ যাচ্ছি হরিণালয়, এটি ইকো পার্কে। রাস্তায় আছি, একটু পরেই পৌঁছে যাব। এই আছি হরিণালয়ের সামনে, এটা টিকিট কাউন্টার, এখানে আপনারা টিকিট পাবেন। টিকিট নিয়ে নিয়েছি, 30 টাকা করে টিকিট। এবার ভেতরে যাওয়া যাক। গেটে ঢোকার মুখেই এই সুন্দর হরিণের কাট আউট। কলকাতায় এখন আরেকটি মিনি জু ওপেন হয়েছে। বাঘ, ভালুক, চিতাবাঘ, কুমির, জিরাফ সব অ্যানিমালসদের থাকার জন্য উপযুক্ত জায়গা বানানো হচ্ছে। দেখুন ভেতরটা এত সবুজে ভর্তি, কত গাছপালা, খুব ভালো লাগছে। চলুন এবার আর একটু এগোনো যাক। চলুন বার্ডসের সেকশনে যাই। এবার দু রকমের কাকাতুয়া রয়েছে এখানে, গ্রেটার সার্ফার ক্রাস্টেড কাকাটু আর লেজার সার্ফার ক্রাস্টেড কাকাটু। ভালো লাগছে না কাকাতুয়াটা? এখানে ডিফারেন্ট টাইপের সোয়ান রয়েছে, ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান, আরো কত রকম। এই মেকআউটটা দেখুন কত ভালো লাগছে। এই যে এই সেকশনটি এক্সোটিক বার্ডের জন্য বানানো হচ্ছে। বন্ধুরা জায়গাটা খুব সুন্দর। এবার ডিয়ার পার্কে যাব। কি জায়গাটা ভালো না? অনেক হরিণ। ক্রোকোডাইলটাকে দেখুন একবার, নিজের মনেই রোদ নিয়ে যাচ্ছে, চুপচাপ বসে রয়েছে। এবার এক ঝলক দেখায় যে কি কি অ্যানিমালস এখানে রাখা হবে। ভেতরটাতে ঘুরতে এত ভালো লাগছে, সত্যি জায়গাটা খুব সুন্দর, আপনারা একবার ঘুরে যেতে পারেন। সব অ্যানিমালস এখনো আসেনি, কিন্তু পরিবেশটা এত ভালো যে একবার এলে বারে বারে আসতে ইচ্ছে করবে। কেমন ঘুরছেন বলুন, ভালো লাগছে? সুন্দর একটা ক্যাফে আছে সামনে, ফেরার পথে ওটা ঘুরে যাব। আজ বাবাকে বলে এসেছিলাম যে ম্যাগি খাবো। ভেতরে একটা খুব সুন্দর ক্যাফে আছে, ঢুকছি নেচার্স ক্যাফেতে। এই যে মেনু কার্ড এসে গেছে। ক্যাফেটা ভালো লাগছে না? খুব সুন্দর বলুন, খুব টেস্টি ছিল খাবারটা। কেমন ঘুরলেন আমার সাথে কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি আসবো এবার একটি নতুন ভিডিও নিয়ে।